এতক্ষণের ওয়াজটা যে কইলাম রহস্য হইল, পৃথিবীর প্রথম মানব বানাইছে কে? মানবই বানাইছে কে? বিয়া করাইছে কে? ও কিছু কিছু বৈজ্ঞানিক মানুষেরা আইছে বানর থেকে, কয়েক হাজার বছর বইতে বইতে মানসিকগণ ফেশনের লেন্স খসি হড়ি গেছে, ডাইনোসরের মতো লেন্স আছিল লেন্স হড়ি যায় আফসারি হয়ে গেছে, জাফর সাদিক হয়ে গেছে। ও মা গো এগুনের কন হাগলে বৈজ্ঞানিক গো, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমার প্রিয় সাহেবগঞ্জের চৌমনি বাজার বাইতুল আমান জামে মসজিদ ফরিদগঞ্জের চাঁদপুর কর্তৃক আয়োজিত বাদে মাগরিব তালিমুল জলসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানি ইজাম, পর্দারা আলের আমার কলিজার টুকু আম্মাজিরা, আমার চোখের পুতুলি যুব সমাজ, হৃদয়ের স্পন্দন সোনামণিরা, আমার মুরব্বিয়ানি ইজাম, ব্যবসায়ীবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুক্রিয়া তান করে আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক বকশিস করেন, পুরো আমিন। আজকে তিন দলীয় ঐক্যজোট নিয়ে কথা বলবো। কয় দলীয়? ইবলিচা সোরা দুনিয়া নফস, এ তিন জনে মিলি কিভাবে আমার দেহখানিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই সংক্রান্ত কিছু কথা আমরা বলবো। দুনিয়ারে চেনেন তো, এখন তো দুনিয়াতে আছেন, আর ইবলিসেরও চেনেন, দেখছেননি? দেন না। হেতের বাপের নাম হারেননি? হেতের বাপের নাম খবিশ, হেতের বাপের নাম খবিশ, হেতের মার নাম নিবলিস, মার নাম নিবলিস, হেতের নাম ইবলিস। কোরআনে তারে কয় শতান, শতান লিখতে ফাঁসরব, 88 জায়গা হেতেরে আল্লাহ শতান কইছে। হেতের নাম লইল হঞ্চাস নাকি? কি খোদার গজিব লোক হেতে, শয়তানে হাসরব হঞ্চাস নাকি কয় নাকি? মালায়েকা 88 বার বলছে। এখন কিভাবে শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচবেন? আর আপনি দেহের ভিতরে আর এক সিটিং আছে, আপনার খাই আপনার কোবারেতে নফস, কি এই নফস সিটিং এর আটকাইতে হইব, এই ব্লিচারে আই হার্ট ইউ বলতে হইব, ঘৃণা করতে হইব। দুই পাহাড়টি শেষ, তিন নম্বর পাহাড়টি হইল কি? দুনিয়া, দুনিয়ার ভালোবাসা একটু কমাইতে হইব। সুবহানাল্লাহ, কই দি তাইলে আমরা সাকসেস। এই সংক্রান্ত সুন্দর সুন্দর কথা ইনশাল্লাহ আমি বলে দিব, কনা আমিন। আল্লাহ জাল্লা শাহানু একদিন ফেরেশতার ঘরে লই মিটিং কল করছে, সুন্দর কথা দর্শন শাস্ত্র, এক শব্দ না বুঝলে হরে আগে তেতেন না, তবে ইডি নিউজ। তা আল্লাহ কই রে বয় ব্যক্তি বইস, কইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ ফরিদগঞ্জে তাম পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ বানাইতাম চাই, তোরা কিতা কস মিটিং গো যখন এটা প্রেজেন্ট করছে এজেন্ডা, ফেরেশতারা অবজেকশন দিছে তিন রকমে, কয় রকমে? আতা জালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আপনি কি হেই পার্টি বানাবেন জিডি ইয়াফসিদু ফিহা, দুনিয়াতে ফেতনা ফাসাদ করব, কি করব? ফেতনা ফাসাদ, ফেতনা মানে কি? কিলিক বাজি লাগাইব, বাদিরে কইব টিয়া 50,000 ডিগলা দিম তুই মানিচ্ছে, বিবাদিরে কইব সাইনা লাখখানিক এয়া করে দিম রাইজি দেব তুই সাইস মানি যাচ্ছে, আর বাদিরে কত সাসির লগে দেয়া করিস, দরবার চলে সাসির কাছে গেলে কইও এটা করে তো খাবার টামার লাগবে টিয়া 10,000 দি দো, তিন মুই তিন রকম হুনে দিছে হজ্জা নাড়া, কি নাড়া? এরকম হজ্জা নাড়া ফেতনা লাগাই না আমাদের সাহেবগঞ্জ, একজন নাই রে এইডারে কয় ফেতনা, এইডারে কয় ফেতনা, ফেরেশতারা কেন জানে কি লিখবে জিতে করিব,
দুই নম্বর অবজেকশন ক ওয়াইয়াস ফিকুদ দিমা আল্লাহ হে পার্টি নি বানাইবেন জিডি মারামারি করিব এই পৃথিবীতে বেশি প্রাণী হইল হিম্বা কিতারে কথা কইছো রো নওয়াজ আগাইতে না তো লস হইব আর কিছু করার নাই ফ্ল্যাশ লাইটটা নিবেচ্ছা যার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা চলবো কেড়ে মোবাইলটা সভাপতির কাছে জমা দিবেন এই পৃথিবীতে বেশি কিতা হাজার হাজার বিলিয়ন কোটি হইল ফিফার বসবাস তোরা মানুষ হলি 810 কোটি না হিম্বা হিম্বারে মারিবার লাই এই পর্যন্ত সাইনিস কুড়াল বানাইছেনি বোমা বানাইছেনি আঙ্গ সাহেব গুঞ্জ কুত্তা দেখবি কুত্তা কুত্তারে মারিবার লাই বুলেট বানায় ন সাইনিস কুড়াল বানায় ন ও মা গো মানসি মানসে রে মারিবার লাই বোমা বানাইছে তাহলে কুত্তা হরে ফাইবে কুত্তা হরে মানুষ পড়ে ওয়ানে দেখছো তুই ফেরেশতারা কেনে ক ওয়াইয়াস ফিকুদ দিমা জিডি কো বাগুই করব হেডি বুঝি আন্না বানাবে তিন নম্বর অবজেকশন ও বুঝি আন্ন জিগির দরকার আমনে নওয়াজের দরকার আমরা তো 24 ঘন্টা আন্ন জিগির করি নওয়াজ হড়ি মানুষ উতি দেখবো নওয়াজ হড়তো নজুক সলাসি দিনের বিয়ে করিব আগামুতে আছে ব্যবসা বাণিজ্য আছে আঙ্গ তো কোনো কাজ নাই হাজত নাই 24 আওয়ার সামনে জিকির আজকার করি ও আল্লাহ আপনার কি দরকার হেডি বানাই বললাই আল্লাহ করো থাম ইন্নি আলামু মালা তালামু আল্লাহ কো ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ যেন অস্ত্র অস্ত্র নিয়ে আলে যেন কিতা কইছিলি জোরে কবড়া আল্লাহ আবার কয় রে জিব্রাইল ফরিদগণ জুতু মারিয়ান সারা পৃথিবী তো মারিয়ান আনছে আদম সফিউল্লাহ যে অংশের মাটি যে আনে হে গুণ এ দেশের মানুষ আমেরিকার গুণ একটু সুন্দর আর কি হে আনতে আমেরিকার মাটির অংশ দিয়ে আব্বার জিয়ান বানাইছে হে গুণ আমেরিকা তোরা এই গুণ সাত গুণ জোর গুণ সাত গুণ যে বানাই আল্লাহ সব ফেরেশতারে কয় আর সফিউল্লাহর সেজদা ক ফাসাজাদু ইল্লা ইবলিস সব ফেরেশতা সেজদা করলো শুধু ইবলিস চেষ্টা করলো না হই ইবলিস হি ইজ দা ট্রেনার অফ অ্যাঞ্জেল সকল ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমের নাম হচ্ছে ইবলিস আজাজিল ফেরেশতা হেতে এই জায়গাতেও সেজদা দিছে এই মসজিদেও সেজদা দিছে পৃথিবীর কোন অংশ বাদ নাই হেতে ইবাদত বন্দেগী করছে হেতে আল্লাহর নির্দেশ অমান্য করছে ফাসজুদু লি আদম আল্লাহ কো কিরে সবাই সেজদা দিল তুই দে দিলি না আমি কেমনে দি আনা খায়রুম মিনহু আমি আদম থেকে উত্তম আল্লাহ কো কেমনে ক খালাকতানি মিন নার আপনি আমাকে আগুন দি বানাইছেন ওয়া খালাকতাহু মিন তিন আপনি তাকে কর্দমাক্ত মাটি দিয়ে আনা ব্যাকি মিলি বিরিক ফিল্ডে নিয়ে টেল লাইনি বানাইছি আই কেন তার সেজদা করতে আমি তার থেকে উত্তম আল্লাহ কো বেয়াদব আমার নির্দেশের সাথে গোস্তাকি করলি ফাখরুজ মিনহা বার আমার জান্নাত থেকে অসিব্য কোথাকার নাউজুবিল্লাহ আদম সফিউল্লাহ রে ক তুমি জান্নাতে থাকো কি থাকো আদম সফিউল্লাহ রে জান্নাতে রাখি আল্লাহ রাখছে আদম সফিউল্লাহ মন টিকে না বেড়ইত মানুষ একা একা থাকতে পারে না যত সুন্দর বিল্ডিং এ অকেন রে হাওয়া আলাইহিস সালাম কি নাম এডার প্রমাণ কিভাবে পাইবেন আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইছে ওনার লাইফ পার্টনারের বানাইছে বানায় দোনো করে বিয়ে করেছে আল্লাহ 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 শানু ক সূরা বাকারার 35 নম্বর আয়াত আল্লাহ কইয়া আদম উসকুন আওতাওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমারে জান্নাতে থাকো মন যা চায় খাও তবে একটা নিষেধাজ্ঞা দিচ্ছি ওই গাছের কাছে যাইও না ইবলিসেরও কইছে সেজদা দাও হেতে দেয় ন আর আব্বারে শুধু একটাই কইছি খাও ঠাসায় তবে ওই গাছেরটা খাইও না আব্বা ঠাসায় সবটা খাইয়ে লাইছে ঠিক নি রে আল্লাহ ফরের কথাটা আগে কই আল্লাহ কো কিও খাইলা দে আল্লাহ বুঝিনো ইবলিসের সর্বনাশ করে দিছে আল্লাহ বুঝিনো ক্ষমা চায় আল্লাহ কো জেল খাটন লাগবো
ইবলিসে আর আদম সফিউল্লাহর অন্যায় সেম ওয়েসে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে উনিও করছে ইবলিসের কখিরে সেজদা দিলি না তে আমি তার থেকে উত্তম গোস্তাকি করছে অহংকার করছে এই জন্য আল্লাহ তারে মালউন বানাইছে আর আব্বা বিনয় অবনত হয়েছে তাওয়াদুর করছে আল্লাহ কাছে ঠিক আছে একটা লাইন করি সুবহানাল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম আদি মানব আদম সফিউল্লাহ আর আদি মানবী হাওয়া আলাইহিসসালাম দুনোগারে বিয়ে করেছে কে ইয়া আদম স্কুন আতাওয়া জাওজুকাল জানা তুমি আর তোমার ওয়াইফ তাইলে বুঝা গেল বিয়ে আল্লাহ করেছে আদম সফিউল্লাহর ফাঁসে আম্মা জিরে বইয়েছে আব্বা দৈত্য লাগে আল্লাহ কল্লা তামাসুহা কবরদার আল্লাহ কদর ধরি চাই না কল জাহাড়ি জারিটা কিতা বানাইলেন বফ কাটিং চুল হুমা গার মতো দেখতে কত ডক ডক্কা রেখ তোরা ফরিদগঞ্জের মানুষ কোন ডকের কথা বুঝদি না ডক যদি বুঝ দে রে তইলে তোরা বহির বিশ্ব যাইতো এবো রে ডক্কা রে কয় মিশর বিমান বন্দরে এক মহিলা দেখলাম হুজুর আমনে তো শেষ গুনাহ করি এলেছেন হেডলাইট স্থলে হজ্জে দেই এলেছি কথা বুঝতি আমার মনে হয় 100 কোটি নারীর চেয়েও তার ডক আরো বেশি এর সুবহানাল্লাহ কইছে আমার চোখে পানি বাইর লগে আর ওয়াইফ আছে কায়রো বিমান বন্দর ককি সহজ আছে নাই কইলাম বই সহজ আছে ঠিক কত কান্দেন কা বিয়ার প্রস্তাব দিতে নিয়ে কোন হিডাল লাইন মহিলাটা যদি মুসলমান না হয় তাইলে তো জাহান নামে যাইব আল্লাহ আল্লাহ শান এত সুন্দর মানুষের গায়ে মানবীর গায়ে কেমনে জাহান নামের আগুন লাগাইব এই কথাটা চিন্তা করে আমি কান্দি এর পৃথিবীর দুইটা ইমিগ্রেশনে আমি কাঁদছি একটা হলো আগরতলা আর একটা হলো কায়রো আহারে ডক তুই কি এর ডক দেখছ কেমন পর্যন্ত যত মহিলা আইব সব মহিলার ডক যদি এ বতলিগত বরস বজুক্তি যা হইব এর চেয়ে বেশি ডক আর আম্মা হাওয়া আলাইহিস সালামে এ বুড়িগারা দিয়ে বিয়ে করছে বুড়িগা তো দেই নয় সিটিং হইছে বুড়িগা আর 8 বছর আগে বিয়ে করছে হে আমলে ফরিদগঞ্জ কলেজের ফার্স্ট গার্লস ও মা গো বুড়িগার বউ আসিল 4 লাখ মহিলা তো ডকে অহন তো বুড়িগাও হান খায় ঠোঁট রঙাল আছে বুড়িও হানো খাইতে রানে দেরা আসে তোরা জিজ্ঞের দেখ কাটতি যাস ও আল্লাহ কে রে সার রে এভাবে বুড়িগার বউ ডকের আসিল কেমন পর্যন্ত যত সুন্দরী রমণী আসবে রে সকলের ডক যদি এক পাল্লায় রাখা হয় আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক এক পাল্লায় রাখা হইলে আম্মার ডক আরো বেশি হবে আব্বা দৈত্য লাগে আল্লাহ কলা তামাসুহা খবরদার ডোন্ট টাচ হিম তাকে ধরিও না আল্লাহ কদর ধরিছ না কুলজেটা আড়ি যা তো আল্লাহ কদর কোল লইছ আই এই চুপ হাত্তা তান কে হা যতক্ষণ না বিয়ে করো যতক্ষণ না বিয়ে করো আল্লাহ বিয়ে কিতে এটা তো বুঝি না ও হাত্তা তরতিল মহরা যতক্ষণ না মহরা না দাও আল্লাহ মহরা না কিতে আয় তো বুঝি না আয় আগে কত সাই না ধরি কোনা কো তোমার ছেলেদের মাঝে আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে তার প্রতি 10 বার দরুদ প্রেরণ করো দরুদ প্রেরণ করলে মহরা আদায় হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মাঝে বিয়ে পড়াইয়া দেব এ বিয়ের ধারা দিছে কে আল্লাহ এ আল্লাহ কর্তৃক বিয়ের তরিকা শিখাইছে কে পয়গাম্বরেরা কারা ওই পয়গাম্বরের গত তরিকা ছাড়া জীবন মানব মানবী প্রোডাকশন দিব ও মা গই গুণের নাম হারম জাদা হায় তাহলে পৃথিবীতে কি হারম জাদা বেশি না হালাল জাদা বেশি ও মা গো আরে মারিয়ে লাইব আপসার হিসাব দেখছেন নি কেমনে ভরি দিছে ও এমি আসলে শিয়ানা হুজুর পয়গাম্বরদের ফ্যামিলিতে জেনা নাই এই বিয়ার তরিকা সরাসরি আমার আল্লাহ কর্তৃক প্রশিক্ষণ দেওয়া আছে কোরআনে দুইটা সিগা আছে সরাসরি মুত্তাকাল্লিমের সিগা ওয়াজাউজনা হুম বিহুরিন ঈন আমি আল্লাহ জান্নাতে হুরের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো সূরা আযাবে 6 নম্বর আয়াতে মুত্তাকাল্লিমের সিগা কয় আল্লাহ ওয়াজাউজনা কাহা নবীও আমি জয়নব বিনতে জাহাসের লগে আমনের বিয়া হড়াইও বিয়া হড়ায় কে আল্লাহ আর জোরে আল্লাহ এ আল্লাহ কর্তৃক পয়গাম্বররা শিখছে পয়গাম্বরের ঘরে যারা মানে না ও তারা আই কইলে তারা মারবি তোরা কো ও তারা ও দেশ দেশে জাদা জাদা গো ওই কথা তো চলি যার ইন্টারনেট আরে মারি লিব তো আই ডরে কই না ঠিক নিবে না আল্লাহ বিয়া ভাড়া দিছে বিয়া ভাড়া দিকো ঠাসাই খাও
ইবলিস সুরা কো আল্লাহ আরিতন জান জান্নাত তো কোকা পার বেতন দেন আই সমগ্র জগতে আমরা সেজদা দিছি এত হাজার বছর আমরা ইবাদত করছি শিক্ষকতা করছি পয়সা দেন কত কি ইসাস কোসে আদমের কারণে আই জান্নাত খোয়াইছি তারে থাকতাম দিতাম ন তারে ল্যাংড়া করি আই বার করিও তার যত হলামাইয়া দুনিয়াতে আইব সব দিন আই জাহান্নামে নিছড়িও কত কি ইসাস পারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন এই কাজ করিবার লাগ দিলাম তোর হায়াত ইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোর হায়াত আর কি চাস আল্লাহ আদম সফিউল্লাহর রক্তে রক্তে রগে রগে রেশায় রেশায় এ শিরে শিরায় ঢুকিও ও দিলাম শক্তি কো কি চাস কো তাদের ডাইনে হামলা করিও বামে হামলা করিও সামনে হামলা করিও পিছে হামলা করিও ইন্নিলা উবাবিয়ান্নাহুম আজমাইন আমি তাদের প্রত্যেককে পথভ্রষ্ট করি ছাড়িও আমার আল্লাহ কো দিলাম তোরে শক্তি তবে আই ক্ষমার ব্যবস্থা রাখছি কো যায় রাখে না ঘটনা ঘটালাইও আদম সফিউল্লাহ কো আল্লাহ মহব্বত করিবা নাই কি ঘটনা ঘটাই দিলেন আল্লাহ আল্লাহ জাল্লা শানু আদমের প্রবদ্ধ আদম তুমি টেনশন করিও না হন 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 আই কিতা করি মন আমার সাহেব গুঞ্জ ফরিদ গুঞ্জ রে বুড়া বুড়া মানুষগুলা বুড়া বুড়া মানবীগুলা ষাট পঁয়ষট্টি বছর জেনা ব্যবসা সুদ ঘুষ হারাম হালাল যায় করক গভীর রজনীতে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই গুনাহের জন্য আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নিয়ে আসার ব্যবস্থা করে দেব আল্লাহ ইবলিসে কয় আল্লাহ আপনি এটা কিতা করলেন কো কিতা করলাম কত আই ভুল আইও মাম নূর ফুতুর রহমত দিবেন কত তুই কইছ ডাইনে হামলা করবি বামে করবি সামনে আইবি হিসে মারবি ভিতরে হাতাবি তুই কি উরফের কথা কইছ তুই ক না আই তুরফের কথা কই না কত আই উপর থেকে রহমত দিও সুবহানাল্লাহ ক দেখছেন অবস্থা এই ইবলিসে আমাদের প্রকাশ্য দুশমন আল্লাহ জাল্লা শানুর কত হলো বান্দারে তোর আব্বা আম্মারে ইবলিসে সুরা উলঙ্গ করে বার করছে আর আয় তোর আব্বা আম্মারে তোর আব্বা আম্মার দুশ্মনের আগে জান্নাতে তো বার করছি তারপর তোর আব্বা আম্মারে রাখছি হিয়ানে তোর কলব নামক জান্নাতে দুনিয়াতে তোরে দে ফাড়াইলাম রে বান্দা তোর কলব নামক জান্নাতে আর দুশ্মন তোর দুশ্মন ইবলিসের সুরারে তুই কেন্নে রাখস তুই কলব নামক জান্নাতে আমি আল্লাহরে দখল বুঝাই দিই আমি আল্লাহ তোরে আমি আল্লাহর জান্নাতের দখল বুঝাইয়া দিব আমাদের কলবে আল্লাহর দখল আসেনি নাই গুড সব ইবলিসের দখল দিয়ে দিছি আমরা 24 ঘন্টায় তো আমরা আল্লাহ কিনা দিও নাই এ কলবে তুই ইবলিসের বার করে নিতে বল তিন দলি ঐক্য জোটা ধরে সিটিং করে তুই সিটিং আতখল আতখল খুলছ তুই দে এন্ড দে তুই সিটিং আতখল রকে রে যেটা খুলে না এন্ড দে আতখল পেতে নি গোনা কেলা সব হরিছ তাতে লে দিয়ে না সাবি হরিছ আতখল তুই সিটিং কে ইবলিস কে সাসে লগে কে আতখল না আ রেডি বুড়গরা আ রেডি হ্যাঁ তুই সিটিং তার কালাস বৈঠক ভিতরে এসে যোগান দিতেন না তো তুই কথা কইতে হইব তুই আই সাইম শেয়ার এটা প্রোগ্রাম হামদানি রেডি এবার ইবলিচা ওই যে কতক্ষণ ঘটনাতে কইলাম কোরআন শরীফে 114 গা সূরা আছে কোগা ওগা সূরার নাম আছে বেডি সূরার নাম বেডি বুঝেনি নিচে তো হরে গেছে বেডি ছিল সিরে সে তীরে আর কি সে তীরে মহিলা নারী ও মেন্ডে লেডিস আর আগে এমনি ভাষাত কই আর কি বেড়িয়ে সুরার নাম বেড়িয়ে সুরার নাম বেড়ার নামে সুরা আসেনি কথা আসেনি নাই নাই আল্লাহ বেড়ি করো মহব্বত করে বেড়ির গুণ আল্লাহ সম্মান করছে বেড়ির গুণ নামে সুরা সুমান আল্লাহ আয় কই দি সুরা সুরা নেসা এ সুরা নেসার হইলে আয়াতে এক লম্বর আয়াত এক লম্বর এক লম্বর তোর মতো ক আস মতো শুদ্ধ করছে এক লম্বর ইয়ার আল্লাহ ক ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا او মানুষরা সেই রবের ভয় করো
যিনি তোমাদেরকে এক সত্তা থেকে বানাইছেন, মানে আদম সফিউল্লাহ তো বানায় খালাকা মিনহা, ওই নফসুর দিকে গেছে হায় জমির মুয়ান্নাস, যাও যাহা ও বাসা মিনুমারি জালান, তার লাইফ পার্টনার বানাইছে, বানায় জোড়া লাগাই দিছে, বিয়ে হড়াই দিছে, দি এই জগতে মানব মানবীর প্রেমের বাগান সাহেবগঞ্জ 6000 মানুষ, 3000 বেড়া, 3000 বেড়ি প্রেমের আস্তানা মুস্তানগর, 810 কোটি মানুষ এই পৃথিবীতে, 405 কোটি বেড়া, 405 কোটি বেড়ি, কে কয় পায় আল্লাহ তোর লাভারে রে বানাইছি, তোর ডার্লিং এর বানাইছি, আর কতদূর ভয় কর রে, কে কয় কি কয় ইয়া আইয়ুহান্নাস, ও মানুষ গিদ কলম দিয়া বাজারে হকারে কেন বলা, ও মুসলমান ও জাফর ভাই এমনে কয় না, ও মানুষ সাফের খেলা, ও মানুষ কইলে বেয়াকে তার দিকে সা, আল্লাহ তো দরকার আছিল কইবার ও মুসলমান, আল্লাহ জানে বেয়াকে আরে মানতো না তো আল্লাহ নিজের ছোট করি কর, এরে ডোনাল্ড ট্রাম্প, ও হিন্দু, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, ও তোরা যারা মানুষ আয় আল্লাহরে ভয় কর, মহব্বত কর, আই যে আল্লাহ অজ্ঞা বেড়া তু তার জোড়া বেড়ি বানাই জগৎ সংসারে প্রেমের আস্তানা বানাই দিছি, এই জন্য নাচ কইছে, কি কইছে দরকার আছিল কইতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু আল্লাহ কই আইয়ুহান্নাস, এতক্ষণের ওয়াজটা দেখ কইলাম রহস্য হইল, পৃথিবীর প্রথম মানব বানাইছে কে, মানবী বানাইছে কে, বিয়া করাইছে কে, ও কিছু কিছু বৈজ্ঞানিকে কয় মানুষেরা আইছে বানর থেকে, কয়েক হাজার বছর বইতে বইতে মানসিকগণ ফেশনের লেন্স খসি হড়ি গেছে, ডাইনোসরের মতো লেন্স আছিল লেন্স হড়ি যায় আপসারি হয়ে গেছে, জাফর সাদিক হয়ে গেছে, ও মা গো ইগুনেরে কন হাগলে বৈজ্ঞানিক গো, ঠিক কিনা, তুই ঠিক আতুড়ের সাথে গুম যাব, তুই ঠিক কে ঠিক, এই প্লিজ না বৈজ্ঞানিক তুই কি আর বৈজ্ঞানিক বেড়া, এ মহাগ্রন্থ আল কোরআন কয় আমি আদম সফিউল্লাহর আগে বানাইছি, তারপর তার লাইফ পার্টনার হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া এই জগৎ সংসারে মানবের বাগান দিয়ে দিছি, কে কয় কে কয়, আবার জান্নাতেদের রাখছে হৃদয়ে গ্রন্থ ইনফরমেশন দিচ্ছে, সুবহানাল্লাহ, এবার ইবলিচ্চা ওনারে বুলাই বেল্লাই চেষ্টা করে জান্নাতে ডুকবেল্লাই যাইতে পারে না, ইমিগ্রেশন আটকাই এলাই সকল প্রাণীর কাছে কয় আরে কত ঢুকাচ্ছা, কত রে ঢুকাইলে আঙ্গ চাকরি দেব, সাফে রাজি হয়েছে, সংক্ষেপ কথা বাবা কথা না বলি সিগন্যাল দি বসাও, হ্যাঁ বসাই দাও কথা বলিও না, সাউন্ড না করি কাজ করো অসুবিধা নাই, তোমরা কন্ট্রোল করো আমি ওয়াজটা এই ফাঁকে আগাই নি, বসি যান ভাই বসার ব্যবস্থা করে দিছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিনা দাওয়াতে এত মানুষ চলিয়ে গিয়ে এবার দাওয়াত দিলে কি হইব, তো রসায়ন হয়ে গেছ, ওই তুই এখন না ফেসবুক চলতো না, পোস্টার নাই, মাইকিং নাই, ইয়ারও মানুষ এইভাবে সুফু সাবে কেন রে, কেউ যেন না জানে কোরআনের মাহফিল এইভাবে হইব, সরকারেরও বাসা তোরও বাস নেতৃবৃন্দেরও বাসা মাহফিলও চলিল সুফে সাফে কেন রে, মাছ চলবো আওয়াজ হইতে রহ চিন্তা কর অভার মানুষ, বই যা সুফে সাফে ব খবর হইব থানা তুয়ারে মারব তো করে বই যা কারাগর লোকে কেউ লাগিচ্ছে বই থাক, আরে লাগক মরণের ন আছে, তারপরে অনেন ও ইবলিসে আছে, এখান তো ইবলিসে গুতায় আন্ন করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাফের ফানার ভিতরে ঢুকি হাতে জান্নাতের গেট ঢুকি গেছে, কে কে ঢুকি দেহে যে আম্মাজি রোমে আব্বা কোনো এক ঘুরতে গেলেন বাইরে জান্নাতের ভিতরে জায়গাগুলোতে আর কি, এই বলি যাইয়ে অশ্রুত ভরব গান, গানে গানে কিতাবে লেখে আম্মার প্রতিটা শিরা উপশিরা মোহিত করে দিছে, নাউজুবিল্লাহ কর ইবলিস দেখলো যে এই অবস্থা তারে কাবু করা যায়, আম্মাজি তার অবস্থা দেখি এই ইবলিসে এবার ঢোল তবলা হারমোনি সব থুই, এবার কানতে আছে আম্মাজি কয় কে গো তুমি কোন দেশি যুবক, একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন কান্দ, ম্যাডাম আমনগর সুখের কথা চিন্তা করি খুশির বাদ্য বাজাইলাম,
সামনে আমনগো দুঃখ সে কথা চিন্তা করে কাঁদতে আসি আম্মা গো আমাদের আবার দুঃখ হ্যাঁ মহিলা মানুষ তো এক নাড়ামিয়ে সোজা হেরা আবার নিজের করে খুব সেয়ানা মনে করে ঠিক নেই জাফর ভাই শাড়ি এনলে কুইড়ি নিয়ে আনে রিক্সাওয়ালার শোক তো তো শোক আরো খারাপ গোলামের উদ এ আল্লাহ বেডারা নির্যাতন শিকারে বেড়ি করে টিয়া দি দেহে তারা বাজার করে এবার আনছে 800 টাকার কাপড় এখন 27,000 টাকা দি ফরিদগঞ্জ মার্কেট থেকে সোয়াগ্য ক্লথ স্টোর থেকে শপিং ব্যাগে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন সোয়াগ্য ক্লথ স্টোর তারপরে আবার আসবেন কোপ খাইবেন বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না ঈদ মরিকে ফোন নম্বর নিচে আছে এবার মিয়া ফোন নম্বর টিভি দেখতে আছে হ্যালো আসসালামু আলাইকুম সোহাগনি রে ও ভাই জাফর ভাই কেমন আছেন ও ভাই বহুদিন পর রিং দিলেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ কই এই এই দাগ নম্বরের শাড়ি এটা কিনা কত বেচা কত ভাই কিনা 800 বেচলো 200 লাভ দেখলো বেকুব কাস্টমার একটা 27,000 টাকা দিল গেছে গা বরে লাউড স্পিকারে শুনায় কিলা তুই বলে সে আনা ঠিক না এক কো হ্যাঁ আমি শেষ আম্মা কো হ্যাঁ কো আল্লাহ যে মানা করছে কো হ্যাঁ কো ম্যাডাম আমনো কো আগে আই জান্নাতে আসিলাম আরে থাকতো দেনো আল্লাহ নগরে বার করিয়ে লেব কয়েকদিনের ভিতরে আই জানি কই আল্লাহ আল্লাহ কইছে লা তাকরাবা হাজি সাজারা ওই গাছের কাছে যাইও না আল্লাহ আল্লাহ মানা করছে কুমা এটা কি তা কোন কহে আল্লাহর কথা ঠিকঠাক আর ওয়াজ ঠিকঠাক আমনগো জান্নাত ঠিকঠাক কোমা তিন ফাটির কথা কেমনে ঠিক থাকবো কহে আমি হে গাছের নিষিদ্ধ দুইটা ফল লই আইছি আমনে খান একটা সাহাবেরে খাওয়াইবেন এক তাইলে জান্নাত আমনগো নামে সাপ কওলা দলিল যাইব এ কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা নিষিদ্ধ গাছের ফল খায় আব্বা আইসে আর আব্বারও দিছে খাওয়াই কো খান আব্বা কেমন কেমন লাগলো ক হাওয়া ডাকে দিল কয়েকদিন দেশি যুবকে ওই জান্নাতে তো কোনো যুবক ঢুকার কথা না আমরাই তো দুইজন নিশ্চয় শয়তান ঢুকেছে আমাকে সর্বনাশ করেছে এ কথা শোনার এ কথা বলে আব্বা নিজের গলা নিজে এভাবে ছেপে ধরলেন ধরেন না ছেপে ধরলেন দড়ি আব্বা ভূমি করি ফেলে দিলেন এই জন্য পুরুষের গলা এ দিক দেখি কিছু উঁচু না কথা কর না কিছু কি আর মহিলাদের গলা আজকে যাই দড়ি সেই বাবির গো গলা আর বাবি আন্নার ওয়াইফ অন্য মহিলা তো লিমান যাইব দেখবেন হেত্রীর গো গলা সমান সমান শুধু খানা ঠিক নি রে এবার খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল দুজন কাঁদতে আছে আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় আদম আলাম আনহা কুমার রব্ব কুমার তিল কুমার সাজারাতে আদম তোমাদের রব কি নিষেধ করে না এই গাছের ফল না খাইবে আল্লাহ কো আল্লাহ বুঝিন আপনি দয়া করি মায়া করি ক্ষমা করে দেন আল্লাহ ক জেল খাটন লাগব জেল খাটন লাগব আম্মা তাড়াতাড়ি পাঁচটা ফাতা জয়তুন গাছের ফাতা আনি লজ্জাস্থান ডাকলেন আব্বা তিনটা ফাতা দি লজ্জাস্থান ডাকলেন এই জন্য পুরুষের কাফনে পাঁচ তিন কাপড় কয় কাপড় মহিলার গ দুনিয়াতে তো বেশি কাপড় উড়না হেননে এনে কত রকম না করতা ঠিক নি রে হাতে কো ড্রেস বেশি ন নি কথা কনা বেশি নি কিন্তু আল্লাহ কত্তা কাপড় খুলি রায় দিছে কার জান্নাত তো দাইবা উলঙ্গই দাইবা হেতারা হাত আটানি লজ্জার স্থান ডাকছে আল্লাহ মানা করে ন আল্লাহ কো মহব্বত করে বানাইছিলাম শখের জিনিস শখে শখে গেল আল্লাহ জানে আমার বান্দা বান্দি আবার জান্নাতে আইব আল্লাহ জান্নাতের ফাতা ছিঁড়ি আরো মানা করে ন দুনোগা কান্দে ও পুত্রে মানা করছে হুন্ডা কিনবে আল্লাহ হেতে মার আলমারি কোবাই 1,00,000 লই গেছে আব্বারে কো গোলাম রুট টিয়া দিবি নিও টাকা ডুগে দিও 1,70,000 টিয়া দিয়ে ফাসি হুন্ডা 177 হুন্ডা কিনি হাতে দিছে জোনাকির ভিতরে বড়ি গৃদ গলম দিয়া এক সিদিন এতে ঠ্যাং লল্লরা আব্বা কো হুতরে হু ওই আব্বা তোরে কত মানা করছিলাম হুতে রে আব্বা তো কলজা হাঁটি যান আহারে উতরে আব্বা তো তোর মানা করছি কিনলে হুন্ডা কিনলে আল্লাহ তো মহব্বতের দরিয়া দেউ লাগছে আদম তোরাই মহব্বত করি বানাইছিলাম বানাই তোর তোর ওয়াইফের এখানে কোয়ার্টার দিলাম বিশাল জান্নাত কিনলে গাইলা আল্লাহ বুঝিল
আচ্ছা ঠিক আছে, আমার পক্ষ থেকে মেসেজ না আসা পর্যন্ত জেল কাটন লিখব, আর তোর কারণে তো ছেলে মেয়ে যা ফরিদগঞ্জ সাহেবগঞ্জ আইব এগুলো জেল তান লিখব। ফাইম মাইয়া এতিয়ান না কমিনি হুদাং ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আইলে যদি মেসেজ মোতাবেক চল, তোমার জন্য যদি তওবার বাণী ফাটাই এগুলা মানলে তওবা ফিরলে আমি আল্লাহ ক্ষমা করে দিও। তোর ছেলে মেলের লাই এ তোর সোলাল্লাই তোর মাইয়াল্লাই সাহেবগঞ্জ লক্ষ লক্ষ নবী ফাটাইম, নবীর গো জমানা শেষ হয়ে গেলে গো জাফর সাহেবের ঘরে হাঁটাইম, আনোয়ার হুজুরেরে ফাটাইম, সৈয়দ সাহেব হুজুরেরে ফাটাইম। এগুলোর কথা মোতাবেক যদি চল আসমানি সিলেবাস ফাটাইম, এটা মোতাবেক যদি জীবন কাণে তোর হোলা মাইয়া চালাইতে হারে আমি আল্লাহ তাদেরকে আবার টানি জান্নাতে পৌঁছাই দিও। আব্বা 360 বছর কাঁদছে রে। এরপরে আল্লাহ আল্লাহ শান ও মেসেজ পাঠাইছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীর শ্রেষ্ঠ নবীর উসুলা দিয়ে দোয়া করছে, আয়াতে কারিমা পড়ছে, আল্লাহ ক্ষমা করে দিছে। আর রয়েছে কে আব্বার করেন, আমরা অঞ্জেলও আছি কারা, তা আমরা এ জেল থেকে মুক্তির জন্য যে গাইডলাইন দিছে আল্লাহ, এ কোরআন মানতে হইব। কোরআনের বাইরে যদি আপনি চলেন, ট্রাফিক সিগন্যালে পথ দেখাইতেছে রোড ডাইনে কাটি বামে নেন, এটা মদিনার রাস্তা, হ্যাঁ ক দূর হেন চালাইলে কি হইব, হড়বি খাদের মধ্যে, ঠিক না? ইবলিস তো কোনো মেঘ তিন সে আছে বলো আহ বাইর কাছে আয় তো কো সদ্য গোষ্ঠীর আইলাম ইউ আয়। এই এর স্টেটল প্লেটো মেকিয়াবেলি নিমকপ নর্সকং কন্নর কন্টস কেনেথ্রে এইগুলো তরিগের ভিতরে আন্দাই তো ওরে সাড়া ভাঙে ইবলিসে কো তোর আব্বা আমার আইল্যান্ড নাগরি বার করছিস জান্নাতে, তো তুই কেনে জান্নাতে যাস আপসাইড গিয়া, হয় তোর একদিন আর আর ইবলিসের 8-10 দিন যা লাগে তোরে খাইছি কে কয়। লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলা দিয়ে আল্লাহর সামনে মার্কেটিং করে এতে এমনি লা উগো অভিয়ান না হুম আজমারিন এমনি হরফে তাকিদ দিকো লা উগো অভিয়ান না লামো তাকিদ বা নুনো তাকিদ দি এরপরে সকিলা লা উগাবি আন্না আবার আজমারিন তাকিদানি কো ওরে আল্লাহ তোর আদম সন্তান কেমনে জান্নাতে যায় আয় সাই লইম কে কয় কে কয়। তো করে ইবলিসে গ্রেফতার করে গেলিস, হুজা বান্দি লই যার করে বাসার একমাত্র পথ কি এটা জানে জানে কইছে এন্নে চলবি নবী তোরে পথ চলি দেখা দিছি, তুই নবীর শিক্ষা মানস কষ্ট না এটা করলে অসুবিধা কি, কিতাব 3 নম্বরটা কোরআন শরীফের এগেনিস্ট আরো 100 শরীফ এত যোগ করছে অসুবিধা কি, কিতাবের নাম এই অসুবিধা কি, কিতাব মানবা শেষা খাইবা যাইবা কই যা মানা ওরে কথা কয় না ঠিক কি না। এবার আসেন প্রিয় বন্ধুরা গভীর মনোযোগ দেন, এই ইবলিস আমার আব্বা আম্মারে শেষ করছে, হাতে আঙ্গর শেষ করিব, এই শেষ করা থেকে ব্যস্ত হইলে ইবলিসের তারপরে ছেড়ে দিতে হবে, তার সাথে বন্ধুত্ব রাখা যাইতো না। আল্লাহ কয় সারা পৃথিবীর সব অস্ত্র যদি ইবলিসের মার অস্ত্রে বন্ধা হাত তিন হাতের লগে হেতে তুই ব্যস্ত হইলে আর থানাতে তোরা নিজ দায়িত্বে গ্রেপ্তার হয়ে যাবি, আরে ফোন দিবি 999-এ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, সকল নবীরা আউযু বিল্লাহ পড়ছে, এই আউযু বিল্লাহর বরকতে আল্লাহ তাদেরকে এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাই দিছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে কয় ওই লোকের জন্য আউযু বিল্লাহ পড়া জায়েজ নাই, কার লাই ওই লোকের লাই, কার লাই যেই লোকের আমল শয়তানের মতো, হেতে আউযু বিল্লাহ পড়লি ইবলিসে এতরে সৌভাগ্য ধরে বেয়াদব তুই আর এক ফাটি না আউযু বিল্লাহ কসকিল হ্যায় কত নৌকা লড়াচ্ছে তুই আর এক ফাটি, আল্লাহরে ফোন করি কাপজাপ লাগাচ্ছা, এক গাঁজা খোর আর এক গাঁজা খোরের দৈবাল্লা যদি ওসি সাহেবের ফোন করে গাঁজা খোর ইজ্ঞা কো আগে তোরে ধরব তুই না আর খানা শিখেছ ফোন করিছে তুই আর এক ফাটি খা ইবলিসে কো ব্যর্থ ভাইছ তিনি এ তুই এরকম করস কা ফোন করিছে সোবাট লাগাইও তুই আর এক ফাটি ক যে লোকের আমল শতানের মতো ওই এতের লাই আউযু বিল্লাহ পড়া যায় নাই গো ঠিক নেই।